This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। জানুন আজকের আবহাওয়া। নমস্কার, আমি রচনা মণ্ডল, জানাবো আবহাওয়ার বিস্তারিত। সকাল থেকেই আকাশের মুখ ভার, কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টির দেখা মিলছে। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা থাকবে আকাশ, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে, শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। অপরদিকে উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 78% থেকে 94%। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা থাকবে 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে মেঘলা থাকবে আকাশ, আজ ও কাল সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায়। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে, শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে বৃহস্পতিবার 24 আগস্ট অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। ঘূর্ণবর্ত উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত, যেটি বিহার, সিকিম ও উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। শুনুন পটকা রাত দিন 7-3।